أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক মানুষ বলে যে উসমান রাদিয়াল্লাহু নাকি খলিফা হওয়ার সময় সবাইকে জনে জনে জিজ্ঞেস করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা জনে জনে জিজ্ঞেস করেননি, তিনি কেন জিজ্ঞেস করবেন? জি হ্যাঁ। আর অন্যরাও যে সব সুরাতে ছয়জন ছিলেন তারাও যে গেছেন মুহাজিরিন আনসারদের বাড়িতে আর পরামর্শ নিয়েছেন, সেটা জনে জনে জিজ্ঞেস করেননি। এটি জামাত ইসলামের লোকদের ইখওয়ানিদের মিথ্যা কথা। ধর্মের নামে তাদের গণতন্ত্রের কুফুরি রাজনীতিকে ইসলামীকরণের জন্য এসব মিথ্যা কথা তারা বলে থাকে। তো বলছেন প্রশ্নে যে তাই নাকি গণতন্ত্র জায়েজ? গণতন্ত্র জায়েজ নয়, গণতন্ত্র কুফুরি মতবাদ, হারাম কাবিরা গুনাহ এবং কুফুরি মতবাদ। কেউ যদি গণতন্ত্র বিশ্বাস করে সে কুফুরি বিশ্বাস করলো, কারণ জান্নাতি জাহান্নামী সমান নয়, মুসলিম কাফের সমান নয়, নেক আর অসৎ সমান নয়, আল্লাহর ওলি আর শয়তানের ওলি সমান নয়। জি, আলেম আর জাহেল সমান নয়, আলো আর অন্ধকার যেমন সমান নয়, রৌদ্র ছায়া সমান নয়। জি, আশা করি বুঝতে পেরেছেন এই ঘটনার সত্যতা কতটুকু। না, মিথ্যা কথা বলেছেন। আর উসমান রাদিয়াল্লাহু আসলে কিভাবে খলিফা নির্বাচিত হয়েছিলেন এ সম্বন্ধে সঠিক ইতিহাস কোন বই থেকে জানতে পারবো? যদি একটু রেফারেন্সটা বলতেন শেখ। বাংলায় দেখবেন যে সাহাবায়ে কেরামদের জীবনী সম্পর্কে যে বইগুলি রয়েছে, আমার লেখক এখন জানা নেই, সহি আকিদার কোনো লেখক এরকম আছেন কি না, যদি অথেন্টিক কোনো বই হয়। তবে আরবিতে অনেক বই আছে, আমরা যেহেতু আরবিতে লেখাপড়া করি, আরবিতে এরকম ভালো বই আছে, যদি আরবি পড়তে পারেন সবচেয়েতে ভালো বুঝতে পারেন, আর না হলে ভালো আলেমদের আলোচনা শুনবেন। ছয়জন বিশিষ্ট সাহাবায়ে কেরাম যারা সেই যুগের সবচাইতে সিনিয়র যোগ্য সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের সুরা নিযুক্ত করেছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এদের পরামর্শের ভিত্তিতে খলিফা এই ছয়জনের একজন নির্বাচিত হবে। তাহলে এটি ছিল সুরা, সিলেকশন ছিল, ইলেকশন ছিল না। আর তারপরে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা তাদের একজন ছিলেন, তিনি মদিনার বাড়িতে বাড়িতে গেছেন আর পরামর্শ করেছেন। তার মানে এই নয় যে প্রত্যেক জনের সাথে, এক বাড়িতে যদি কয়েকজন থাকে, নর আছে নারী আছে, তাদের স্ত্রীদের জিজ্ঞাসা করেছেন, তাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করেছেন, সবার লোক তাদের মেয়েদেরকে জিজ্ঞেস করেছেন না, কিন্তু গণতন্ত্র কি? তো আশা করি এই জামাতি আর ইখওয়ানিদের ধোকাবাজিতে পড়বেন না, এরা জাতিকে গুমরা করে দলন মুদ্দিল, নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে থাকে। গণতন্ত্র কুফরি মত মতবাদ আবার বলছি। আর সুরা হচ্ছে কোরআনের শিখে, ও আমরুহুম সুরা বাইনাহুম ও শাওয়িরহুম ফিল আমরি, দুই জায়গায় পরামর্শের কথা বলে, পরামর্শ যোগ্যদের কাছ থেকে নেওয়া হয়। আর ভোট, ইলেকশনের ভোট, যোগ্য অযোগ্য, জাহেল মূর্খ, চাষি আর শিক্ষিত অশিক্ষিত, পাপিষ্ট আর নেক, সবার কাছ থেকে নেওয়া হয় এবং সবার মূল্য সমান। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভোটের যা মূল্য, বড় বড় আল্লামা আর শেখুল হাদিস তাদের ভোটের যা মূল্য, তা কাফের মুশরিক বেদিন দিওয়ানবাগি আটরসি ভান্ডারি সবার ভোটের মূল্য সমান। জি, এটা ইসলাম সমর্থন করে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, আল্লাহ বলছেন জান্নাতি জাহান্নামে সমান নয়। কুল হাল ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী বলো যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান হইতে পারে না? কখনো সমান হইতে পারে না। কুল লা ইয়াস্তাবি আল খাবীস ওয়াত তাইয়িব, খাবীস আর পাক পবিত্র কি সমান হইতে পারে? ঠিক তেমনি এই গণতন্ত্রে সবাইকে যে সমান করেছে, এটা আব্রাহাম লিঙ্কন ইয়াহুদির তৈরি করা ভ্রান্ত মতবাদ, সেটা তারা কাফেরদের জন্য তৈরি করেছে, মুসলিমদের জন্য নয়। যে মুসলিমদের জন্য জায়েজ নয় যে কোরআনের বিধান বাদ দিয়ে তারা গণতন্ত্রে বিশ্বাসী হবে। জাযাকুমুল্লাহ।